শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে AK-47 এর রাইফেলের বুলেট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম তাসির সেরিং, ধৃত ব্যক্তি ভুটানের নাগরিক। উদ্ধার হয়েছে 5 রাউন্ড বুলেট। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগডোগরা থেকে চেন্নাই যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে ধৃতের ব্যাগ থেকে 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জানা গিয়েছে বুলেটগুলো AK-47 রাইফেলের। বিমানবন্দরের স্ক্যানারে ধরা পড়ে যায়, ওই ব্যক্তির কাছে রয়েছে কার্তুজ। এই ঘটনায় সেনাকর্মী ছিলেন। কমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার 2024 হিরে ও প্লাটিনাম অলঙ্কারের MRP-র ওপর 10% অফ। অফার চলবে 5ই ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি 2024। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, BS রোড, হোটেল ভিডি বিল্ডিং, কোচবিহার। কন্ট্যাক্ট 9734906493। তিনি কেন তার লাগেজে ওই কার্তুজ নিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। ভালো জায়গা করছে।